চট্টগ্রামে দুদকের গণশুনানিতে সরকারি 22টি সংস্থার নামে 47টি অভিযোগ জমা পড়েছে। অনুষ্ঠানে দুদক কমিশনার ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক বলেছেন, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুর্নীতির দায়ে অভিযুক্তদের রেহাই নেই। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের অডিটোরিয়ামে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এ সময় জানানো হয়, দুদকের দায়ের করা 70% মামলায় অপরাধীদের শাস্তির আওতায় আনা হয়েছে। দুদক শুধু চুনোপুটি নয়, অনেক ক্ষমতাবানদেরও গ্রেপ্তার করেছে। একবার দুর্নীতির মামলায় অভিযুক্ত হলে জীবন দশায় কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন দুদক কমিশনার। গণশুনানিতে সরকারি সেবা পেতে হয়রানি বা দুর্নীতির শিকার ভুক্তভোগী সেবাগ্রহীতারা উপস্থিত হয়ে সংশ্লিষ্ট অফিস প্রধান বা কর্মকর্তার কাছে তাদের অভিযোগ তুলে ধরেন। একবার যিনি দুর্নীতি দমন কমিশনের মামলায় অভিযুক্ত হয়েছেন, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি মামলার অভিযুক্ত এবং আসামি হিসেবে থাকবেন। দুর্নীতিবাজরা এখন এমন এক আতঙ্কে রয়েছে যে তারা যে কোনো সময় ধরা পড়বে এবং শাস্তির সম্মুখীন হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে দুদকের গণশুনানি চলছে। সেখান থেকে সর্বশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, সর্বশেষ কি অবস্থা শুনছেন? আজকের এই গণশুনানিতে আপনারা জানেন 22টি সরকারি বিভিন্ন সংস্থার বিরুদ্ধে প্রায় 47টি অভিযোগ পড়েছে এবং সবচেয়ে বেশি অভিযোগ পড়েছে চট্টগ্রাম ইউনিয়ন কর্তৃপক্ষ সিডিএ এবং এলএ শাখা এবং পাসপোর্ট অফিস এবং মেডিকেলের বিরুদ্ধে। এছাড়া এই শুনানিটি শুরু হচ্ছে বেলা 10টার পর থেকে, সেটি এখনও চলছে এবং মূলত আমরা দেখেছি বিভিন্ন সংস্থার বিভিন্ন ঊর্ধ্বতন যারা কর্মকর্তা তাদের বিরুদ্ধে মূলত সে অভিযোগগুলো এসেছে। আমি আগেও জানিয়েছিলাম সবচেয়ে বেশি এসেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর বিরুদ্ধে। তারা সাধারণ মানুষকে তাদের বিরুদ্ধে নানা ধরনের হয়রানির অভিযোগ এসেছে। এছাড়া চট্টগ্রাম পাসপোর্ট অফিসের যিনি কর্মকর্তা তার বিরুদ্ধে এসেছে নানান অভিযোগ, সময় মতো পাসপোর্ট না দেওয়া এবং মানুষকে হয়রানি করা। এবং সেইখানে তারা আজকে এই শুনানির মাধ্যমে অনেক কিছু সমাধান করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে সতর্ক করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে এই সমস্ত যে সমস্ত সমস্যাগুলো রয়েছে যাতে খুব অল্প সময়ের মধ্যে সমাধান করতে বলা হয়েছে। এবং আজকের এই গণশুনানিতে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশ কমিশনার সহ প্রত্যেকটি সংস্থার ঊর্ধ্বতন যারা কর্মকর্তা তারা রয়েছেন। এছাড়া আপনারা জানেন আমাদের দুদকের কমিশনার রয়েছেন এবং আজকে মূলত তারা যেটি বলছেন, যারা সরকারি যারা কর্মকর্তা বা কর্মচারী তারা যাতে দুর্নীতিতে জড়িয়ে না পড়ে, মূলত এই জন্যই মূলত আজকের এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে দুদকের যারা চট্টগ্রামের যারা কর্মকর্তা। এবং এই অনুষ্ঠানটি চলবে আরও বিকেল 4টা পর্যন্ত। এবং এখানে আজকে যে এই শুনানিতে আমরা দেখেছি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে সতর্ক করার পরও তারা যদি সংশোধন না হয় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে দুদক আইনানুগ ব্যবস্থা নিয়ে বলে আমাদেরকে জানিয়েছেন। তো যেমনটি বলছিলাম এই মুহূর্তে শুনানিটি চলছে এবং যারা এখানে দুদকের যারা ঊর্ধ্বতন যারা কর্মকর্তা এবং চট্টগ্রামের বিভিন্ন সংস্থার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তারা এখানে রয়েছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরের খবর। মাসুদুল হক, আপনাকে ধন্যবাদ।